দাদা আপনার নামটা কি আছে? রানা বড়াল। তো এই জায়গাটার নামটা কি? এটা খুশি। খুব সুন্দর একটা, মানে সুন্দরভাবে সাজিয়ে এত সুন্দরভাবে দোকানটা করেছে। আমার বন্ধুরা, আমি এখন এই মুহূর্তে চলে এসেছি শিবাংশু ইলেকট্রনিক্সে। তো শিবাংশু ইলেকট্রনিক্সে হুগলি জেলার মধ্যে সেরা একটা দোকান তৈরি হয়েছে। তোমরা এখানে ইলেকট্রনিক্সের যাবতীয় মাল পেয়ে যাবে, যেমন হচ্ছে ফ্রিজ, যেমন হচ্ছে এসি, যেমন হচ্ছে চিমনি, যেমন হচ্ছে ওয়াশিং মেশিন, যেমন হচ্ছে মোবাইল ফোন, যেমন হচ্ছে হিটার মেশিন, যেমন হচ্ছে হেয়ার ড্রাই থেকে আরম্ভ করে আটু ইত্যাদিতে সমস্ত জিনিস পাকা থেকে আর থেকে সবই পেয়ে যাবে। কুলার দেখতে পাচ্ছ, এখানে কুলারও আছে, সবই পেয়ে যাবে। আর খুবই মানে যথেষ্ট কোয়ালিটি, যথেষ্ট ভালো। তোমরা আসো, এসে অবশ্যই এখানে আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করো। যোগাযোগ করে এখান থেকে মাল কিনতে পারবে। যথেষ্ট ভালো কোয়ালিটি, যথেষ্টভাবে এখানে ভালো ভদ্র ব্যবহার আমি দেখলাম যে এটা। তো এনাদের কাছ থেকে মাল কিনলে ঠকার কোনো বিষয় নয়, অবশ্যই তোমরা আসবে অবশ্যই। দোকানটার নামটা কি আছে একটু বলো? শিবাংশু ইলেকট্রনিক্স। শিবাংশু ইলেকট্রনিক্স, তাই তো? ঠিক আছে, ভালো। এখানে দেখতে পাচ্ছ সমস্ত মানে ইলেকট্রনিক্সের জিনিস থেকে হার্ডওয়্যার সমস্ত জিনিস, তোমার হেয়ার ড্রাই থেকে আরম্ভ করে হিটার মেশিন থেকে আরম্ভ করে মানে সমস্ত জিনিসই আছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর ডেকোরেশন যেমন দোকানের মধ্যে করেছে, এত সুন্দর একটা মানে সুন্দরভাবে সাজিয়ে এত সুন্দরভাবে দোকানটা করেছে আমাদের এই হুগলি জেলার মধ্যে খুশিগঞ্জ মার্কেটে। এত ভালো একটা দোকান হয়েছে, আসো তোমরা, এসে অবশ্যই নিয়ে যাও। খুব ভালো ভালো এখানে মাল আছে, যথেষ্ট কোয়ালিটি ভালো, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখানে চিমনিরও ব্যবস্থা আছে, তোমাদের কারোর যদি পার্সোনাল ঘরের মধ্যে রান্নাঘরে লাগাও, ওই চিমনিগুলো ব্যবস্থা আছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর ডেকোরেশন যেমন তেমন, দেখতেই পাচ্ছ। দাদা আপনার নামটা কি আছে? তো এই জায়গাটার নামটা কি? খুশিগঞ্জ চারপটি। এটা হুগলি জেলার মধ্যে পড়ছে, তাই তো? তো এখানে মোটামুটি এই দোকানটা যে আপনি করেছেন, এখানে ফেসিলিটি কীরকম কী দিতে পারবেন কাস্টমারের জন্য? এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের সুবিধা আছে, বাজাজ ফাইন্যান্সের সুবিধা আছে, 0% আচ্ছা। আর মোটামুটি এখানে মাল ইলেকট্রনিক্স মানে যাবতীয় মাল, যাবতীয় সরঞ্জাম। তো কাস্টমার এলে কাস্টমারের জন্য যতটা পারবেন যথেষ্ট যথেষ্ট চেষ্টা করবেন আরও ভালো ফেসিলিটি দেওয়ার, আগামী দিন আরও মানে ভালো আরো জিনিস কিছু তোলার চেষ্টা করবেন, তাই তো? হ্যাঁ। তো এখন কাউন্টার মানে একটাই খুলেছে নিচে? একটাই, ভবিষ্যতে নিচে একটা কাউন্টার হবে, সেখানে তখন ফার্নিচারের ব্যবস্থাটাও থাকবে। আচ্ছা, সেখানেও কাস্টমাররা ফাইন্যান্সের সুবিধা, ফাইন্যান্সের সুবিধা হবে, তাই তো? যাই হোক, খুব ভালো লাগলো, অনেক কিছুই মাল আছে। যেমন কিছু একটা মালের কিছু নামগুলো বলুন, দু একটা মালের যে এই এই মালগুলো আছে আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। ওয়ালপুলের যে কোনো ফ্রিজ, এসি, এইসব আছে। তাছাড়া আমার কাছে চিমনিও পেয়ে যাবে, ইনোভা কোম্পানি, ঠিক আছে। মোবাইল ভিভোর পেয়ে যাবে, স্যামসাংয়ের পেয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। এরকম একটা খুব সুন্দর আর কি সোনির মাল হোম থিয়েটারের মতন দেখতে পাচ্ছ, খুব ভালো। তো এই দিকে আছে সমস্ত রকম এলসিডি থেকে আরম্ভ করে এলইডি থেকে আরম্ভ করে সব রকমই ভালো দেখতে পাচ্ছ। এখানে 24 ইঞ্চি, 32 ইঞ্চি, এদিকে তোমার কত কত আছে, এগুলো 24, 32, 43, 43, 43, এগুলো সব উপরে দেখতেই পাচ্ছ। সব ছবি কোয়ালিটিও খুব হাই কোয়ালিটি, তো এগুলো তোমরা পেয়ে যাবে এই দোকানের মধ্যে। আর এখানে গ্যাসের ব্যবস্থাগুলো আছে দেখতে পাচ্ছ, এদিকে দেখাচ্ছি, এগুলোকে দেখাবো। এই হচ্ছে মোবাইল কাউন্টার, এখানে সমস্ত রকম মোবাইলগুলো পেয়ে যাবে, বুঝতে পারছো? স্যামসাং গ্যালাক্সি থেকে ওয়াই 22 থেকে ওয়াই 60 থেকে সবই, ভিভো সবই পেয়ে যাবে।
ফোন থেকে আরম্ভ করে চার্জার থেকে আরম্ভ করে সবই পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে সব ক্যাটলগুলো দেখতে পাচ্ছ, সবই ব্যবস্থা আছে। এছাড়া এখানে তোমরা লাইটটা পেয়ে যাবে, যেটা আর কি কোয়ালিটি ছবি ভালো দেবে সেটা। আর এখানে এসি ফেসি সব ব্যবস্থা ভালোই আছে দেখতে পাচ্ছ। যে এসিগুলো দেখতে পাচ্ছ মাল কিনলে ঠকার কোনো বিষয় না, অবশ্যই তোমরা আসবে, অবশ্যই নেবে। বন্ধুরা আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না, এটুকুই আমি ভিডিওটা করলাম, ভিডিওটা করে এখানেই আমি সমাপ্ত করছি। নেক্সট টাইম আবার একটা কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে। অবশ্যই সকলে ভালো থেকো আর দেখতে থাকো। আর বন্ধুরা এই নতুন চ্যানেলে যারা দেখছে ভিডিও, অবশ্যই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে লিঙ্কটা শেয়ার করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। যার যেটা পছন্দ হবে অবশ্যই কমেন্ট করবে, আমাকে জানাবে, আমরা সবসময় তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। চলো বন্ধুরা।